আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিবারের মতো আজকেও আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আসলে মূলত আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি, কোনো না কোনো ভিডিও আপনাদের জন্য হেল্পফুল এবং ইনফরমেশন, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা উচিত বা জেনে রাখা ভালো। তো প্রতিবারের মতো বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী কোনো না কোনো ভিডিও আপনাদের জন্য অবশ্যই উপকারে আসবে বা হেল্পফুল হবে। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে রোমানিয়াতে যারা আসবেন বা যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা ইন্টারস্টেট ওয়ার্ক পারমিট ভিসা আসবেন, তাদের জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এখানে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে বলবো, যেগুলো অবশ্যই আপনাদের জন্য প্রয়োজন বা আপনাদের জন্য হেল্পফুল। তো প্রথমেই আমি যে বিষয়গুলো আপনাদের বলবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট আসার পরে কী করবেন, এবং পরবর্তীতে যে বিষয়টা বলবো যে কোম্পানি যদি কোনো কারণে রিসিভ না করে, যদি কোনো ধরনের এনিথিং হ্যাপেন রং হয়, তো সেক্ষেত্রে আপনাদের করণীয়টা কি। তো আসলে রোমানিয়াতে এখন ওয়ার্ক পারমিটের, তার আগে কিছু কথা বলে রাখি, আসলে আমরা বাংলাদেশিরা রোমানিয়ার শ্রমবাজারটাকে নষ্ট করে ফেলতেছি। অর্থাৎ আমাদের নিজেদের স্বার্থের জন্য বা কিছু লোকের স্বার্থের জন্য এই বাজারটা কিন্তু ইন্ডিভিজুয়ালি বলেন বা যেভাবেই বলেন, এই রেপুটেশন, আমাদের যে বাংলাদেশিদের ওয়ার্কারদের যে রেপুটেশন, এটা কিন্তু রোমানিয়াতে খুব চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তোবা আপনারা যারা বাংলাদেশে আছেন তারা হয়তোবা এটা উপলব্ধি করতে পারতেছেন না, বাট আমরা যারা রোমানিয়াতে আছি তারা কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারতেছি, কারণ আমরা কিন্তু অলরেডি নিজেদের দ্বারাই নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন ভিসা তো পরের কথা, আপনাদের রোমানিয়ার ভিসা হবে এটা পরের কথা, এখন ওয়ার্ক পারমিটের রেশিও তো কমে যাচ্ছে। কী জন্য কমে যাচ্ছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। রোমানিয়াতে আগে ওয়ার্ক পারমিটের রেশিও ছিল 100%। আপনারা হয়তো বলতে পারেন যে ভিসার রেশিও শুনছেন, কিন্তু ওয়ার্ক পারমিটের রেশিও শুনেন নাই বা ওয়ার্ক পারমিটের পার্সেন্টেজ শুনেন নাই। বাংলাদেশিদের কিছু কর্মকাণ্ডের জন্য আজকে রোমানিয়াতে ওয়ার্ক পারমিটের রেশিও 50% কমে গেছে। আগে ওয়ার্ক পারমিট 100% হয়তো, এখন অনেক কোম্পানি ওয়ার্ক পারমিট বাংলাদেশের জন্য ইস্যু করে না বা তারা ইন্টারেস্টেড না, কারণ বাংলাদেশিরা পালায় চলে যাচ্ছে, তারা কোম্পানি থাকছে না বা কোম্পানিতে ওই রকম ভালো ফিডব্যাক দিচ্ছে না, কাজ পারে না বা কাজ জানে না। তো এর জন্যই কিন্তু অনেক কোম্পানি অলরেডি মানে ডিসঅ্যাপয়েন্টেড, অলরেডি তারা কিন্তু মানে খুবই রাগান্বিত এবং বাংলাদেশি ওয়ার্কারদেরকে মানে হেট করতেছে, মানে তারা এগুলো ইগনোর করতেছে। এখন বর্তমানে ওয়ার্ক পারমিটের জন্য যে যে কোম্পানিতে যে এজেন্সি বা যারা এজেন্ট যারা বিভিন্ন কোম্পানিতে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য কাজ করে, তারা যারা বা আমি যে আগের ভিডিওতে বলছি যে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য বা ম্যান পাওয়ার হায়ারিংয়ের জন্য যেসব কোম্পানিকে ফোন দেওয়া হয় বা যে এজেন্সির সাথে কথা বলা হয়, তারা বাংলাদেশিদের ব্যাপারে ইন্টারেস্ট দেখায় না, তারা নেপাল পাকিস্তান শ্রীলঙ্কাদের ব্যাপারে ইন্টারেস্ট দেখায়। আরে বাবা, আমরাও তো বাংলাদেশি, তাহলে আমাদের আমরা তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশের লোক, তাহলে আমার আমাদের দেশের লোকদেরকে তারা ইন্টারেস্ট দেখাচ্ছে না, কারণটা কী? কারণটা একটাই, সেটা হচ্ছে ওই আদার্স যে কান্ট্রির লোকেরা ওরা থাকে, বাংলাদেশেরা থাকে না। তাই ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাই আমরা থাকি, আমরা 6 মাস 1 বছর থাকি, দেন আফটার আমরা অন্য দেশে যাই। তো এখন ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি শর্টকাটে আমি ভিডিওটা আর কি শেষ করার চেষ্টা করতেছি। এখন ওয়ার্ক পারমিট কিন্তু খুব কম দিচ্ছে বা খুব কম ইস্যু হবে বর্তমান যে সিচুয়েশনে বলা যাচ্ছে। তো এখন যাদের ওয়ার্ক পারমিট বের হয়ে যাচ্ছে বা বের হবে বা অন দ্য প্রসেসে আছে, তাদের জন্য অবশ্যই শুভকামনা এবং একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আসার পরে কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন, যত কষ্ট হোক থাকার চেষ্টা করবেন, যাতে আপনার দ্বারা যাতে আরও কয়েকটা পারমিট হয় যা আপনার ব্যাটিবিটির জন্য, যাতে কেউ যাতে পরবর্তীতে যাতে না আসতে পারে এরকম অ্যাটিটিউড করবেন না। তো এখন বিষয়টা হচ্ছে যাদের ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে তাদের জন্য বেস্ট অফ লাক, এবং তাদের জন্য তাদের উদ্দেশ্যে আমার যে আজকের কথা সেটা হচ্ছে, ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে অবশ্যই অবশ্যই যা যা করতে হয় সেটা হচ্ছে, আপনি যে যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান বা যাদের দ্বারা আপনি ওয়ার্ক পারমিট ইস্যু করাচ্ছেন,
হ্যাঁ, ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অবশ্যই অনলাইন করতে হবে। অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে DHL কপি বাংলাদেশে যাবে, অথরাইজেশন করার পরে কিন্তু ইন্ডিয়াতে পাঠানো হবে। কিন্তু তার আগে অবশ্যই কিন্তু রোমানিয়াতে দিল্লি অবস্থিত যে ওয়েবসাইট আছে ই ভিসা পোর্টালে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট অ্যাটাচ করে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচ করে কিন্তু সিরিয়াল নিতে হবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা অনলাইন করতে হবে, ওয়ার্ক পারমিট আপডেট করতে হবে। দেন আফটার দ্যাট যখন সিরিয়াল আসবে ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু জমা হবে। তো আপনি ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে যত দ্রুত আপনি অনলাইন করতে পারবেন তত দ্রুত আপনার জন্য ভালো হয়। এখন আমি যেরকম জানি যে এখন দিল্লিতে মনে হয় 75,000 সিরিয়াল মানে হয়তো বা চলতেছে, সেক্ষেত্রে আপনি দ্রুত পারমিট বের হলে দ্রুত অনলাইন করলে দ্রুত সিরিয়াল পাবেন। তো ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে কিন্তু অবশ্যই অনলাইন করতে হবে এবং অথরাইজেশন করে কিন্তু ইন্ডিয়াতে ভিসার জন্য ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য কিন্তু জমা করতে হবে। যত দ্রুত জমা হবে তত দ্রুত কিন্তু ভিসা স্ট্যাম্পিংয়ে বের হবে। তো এবং যখন আপনাদের পারমিট এম্বাসিতে যখন অনলাইন হবে সিরিয়াল পাবেন তখন কিন্তু অবশ্যই এজেন্সি বা যাদের মাধ্যমে করাচ্ছেন আপনাদের আপডেট ফোন নাম্বার দিয়ে দেবেন, যে ফোনগুলো খোলা থাকবে অবশ্যই কিন্তু ওই এম্বাসি থেকে ফোন দেওয়া হচ্ছে। এবং যারা যে কোম্পানি থেকে আগে আসছিলো পালায় গেছে ওদের ক্ষেত্রে যখন আবার পারমিট ইস্যু হচ্ছে ওদেরকে কিন্তু ফোন দেবে। হয়তোবা এখানে দেখা গেছে যে অ্যাম্বাসিডর সবাইকে ফোন দিতে পারে যাদের পারমিট বের হচ্ছে, আবার দেখা গেছে যে ওদের অ্যাম্বাসিতে যে কর্তৃপক্ষ আছে ওরা হয়তোবা ইন্ডিভিজুয়ালি হয়তোবা ফোন নাও দিতে পারে, ফোন দিতে পারে, কিন্তু অবশ্যই আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন। ফোন যখন আসবে তখন অবশ্যই ফোনে ওরা কিন্তু ইংলিশে কথা বলবে, ওরা কিন্তু বাংলাতে বলবে না। তো সেক্ষেত্রে আপনাদের কোম্পানির নাম, কোম্পানির লোকেশন এবং কোথায় অবস্থিত আপনাদের স্যালারি এগুলো আগের ভিডিওতে আমার আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো পরবর্তী যে বিষয়টা, আপনাদের ভিসা হওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই এখন রোমানিয়াতে কিন্তু করোনা ভাইরাসের কিন্তু একটা চলতেছে, তো অবশ্যই আপনারা কিন্তু ফাইজার, অ্যাস্ট্রাজেনিকা, জনসন অ্যান্ড জনসন আর অক্সফোর্ডের দুটি করোনা টিকা নিয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আর যে টিকা না নিয়ে থাকেন সেক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকতে হবে, আদার্স টিকা নিয়ে থাকলে আপনাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো এই হচ্ছে বিষয়। এখন পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আপনারা যখন ফ্লাই করবেন, ফ্লাই করার পরে কিন্তু ফ্লাই করার আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের কোম্পানির অবশ্যই ফ্লাইয়ের আগে কোম্পানির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি কোথায় অবস্থিত এগুলো সব কিছু আপনারা জেনে বুঝে নিয়ে আসবেন, সাথে করে আপনাদের পেপারস, আপনাদের ওয়ার্ক পারমিটের পেপার এবং আপনাদের যে অ্যাকোমোডেশন ফর্ম এবং কন্ট্রাক্ট ফর্ম এগুলো সাথে করে অবশ্যই নিয়ে আসবেন। এবং রোমানিয়ান এয়ারপোর্টে আসার পরে কিন্তু অবশ্যই আপনাদেরকে এইগুলা পেপারস ইমিগ্রেশনে দিতে হবে, ইমিগ্রেশন ওরা চেক করবে এবং কোম্পানিকে ফোন দেবে, কোম্পানির লোকজন এসে আপনাদেরকে রিসিভ করবে। কোনো কারণে যদি কোম্পানির লোক রিসিভ না করে সেক্ষেত্রে হয়তোবা 50-50 চান্স আপনাদেরকে বের হতেও পারে, বের হওয়ার অনুমতি দিতেও পারে, আবার অনেক সময় দেখা গেছে ব্যাগ পাঠাইতেও পারে। যদি কোম্পানি বলে যে লোক লাগবে না বা নিবে না, তারা চায় না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। এবং অবশ্যই ফ্লাইটের আগে কিন্তু কোম্পানির সাথে আপনাদের এজেন্সি বা যাদের সাথে ফাইল যাদের সাথে কাজ করবেন বা যাদের সাথে যাদেরকে ফাইল দিচ্ছেন ওদের মাধ্যমে শিওর হয়েই কিন্তু ফ্লাইট নেবেন। এখন আসা যাক, যদি যাদের ভিসা হয়ে গেছে এখন কোম্পানি রিসিভ করবে না, কোম্পানি রিসিভ করতে চাচ্ছে না বা কোম্পানির লোক লাগবে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে করণীয়টা কী? যদি আপনার ভিসা হয়ে যায় তাহলে ওই ভিসার মেয়াদ থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে অন্য একটা কোম্পানিতে পারমিট ইস্যু করাইতে হবে। এটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু ওই ভিসার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনারা অন্য কোনো এজেন্সি বা যে এজেন্সির মাধ্যমে কাজ করাচ্ছেন ওই এজেন্সির মাধ্যমে যদি ভিসার মেয়াদ থাকা অবস্থায় বাংলাদেশ থেকেই যদি আবার আরেকটা কোম্পানিতে পারমিট ইস্যু করেন এবং ওই কোম্পানির লোকজন যদি বলে যে আপনাদেরকে রিসিভ করবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আসতে পারবেন। এখন পরবর্তী যে বিষয়, এখানে যখন রোমানিয়াতে আসবেন অবশ্যই কিন্তু আপনারা যে কাজগুলো করবেন সেটা হচ্ছে আসার আগে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স আপডেট, পুলিশ ক্লিয়ারেন্স করে সাথে করে অরিজিনাল কপি নিয়ে আসবেন। কারণ হচ্ছে যদি সাপ্লাই কোম্পানিতে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে অন্য কোম্পানিতে আবার পারমিট ইস্যু করতে হবে, তো অন্য কোম্পানিতে পারমিট ইস্যু করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবার পুলিশ ক্লিয়ারেন্স পেপার দিতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সাথে করে নিয়ে আসেন এবং সাথে করে অবশ্যই ল্যাব প্রিন্টের ছবি নিয়ে আসবেন, ভালো 10 কপি 12 কপি ছবি নিয়ে আসতে পারেন, কারণ পরবর্তীতে কিন্তু এই ছবিগুলো আপনাদের লাগবে,
অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এইটা হচ্ছে যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন তাদেরকে পরবর্তী আরেকটা কোম্পানিতে যখন এজেন্সি পারমিট ইস্যু করে কাজে দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দেওয়া বাংলাদেশ থেকে আনা লাগতে পারে। সেক্ষেত্রে আপনাদের সাথে করে আপডেট পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঝামেলা পোহাতে হবে না। আর জেনুইন কোম্পানির ক্ষেত্রে তার কোনো সমস্যা নাই। আর জেনুইন কোম্পানি যদি কোনো কনের রিসিপ্ট না করে সেক্ষেত্রে আপনারা আমি যেটা বললাম যে বাংলাদেশ থেকে ভিসার মেয়াদ থাকা অবস্থায় আবার পারমিট ইস্যু করে যদি আসতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার হয়। এ হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে কোম্পানিতে যদি কোনো কারণে সমস্যা হয় বা কাজ জানেন না পারেন না সেক্ষেত্রে হয়তো বা আপনারা কোম্পানি চেঞ্জ করতে পারবেন বা পারমিট ইস্যু করতে পারবেন। রোমানিয়াতে কিন্তু এখন বর্তমানে এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা কাজ চেঞ্জ করা যায়, একটা সুযোগ আছে বা কাজ চেঞ্জ করতে পারবেন। এ হচ্ছে বিষয়। তো সর্বোপরি এটাই বলবো যে আপনারা যদি পারমিট ইস্যু হয়ে থাকে অবশ্যই আপনাদের পারমিট অনলাইন করে ভিসা করে ফেলতে পারবেন এবং দ্রুত যাতে কীভাবে আসা যায় ওই ব্যবস্থা গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।